নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর, আপনাদের সাথে রয়েছে আমি শোভন। জানেন আজ 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর মানেই কিন্তু বড়দিন। আরে গোটা বিশ্ব কিন্তু এই বড়দিনে মেতে ওঠেন, আজ যিশুর জন্মদিন পালন করা হয়। মধ্যরাত্রি থেকেই কিন্তু এই উৎসবে মেতে উঠেছে গোটা বিশ্ব। ঠিক সেরকমভাবে মেতে উঠেছে কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া ইমানুয়েল চার্চ। 1929 সালে যেই চার্চে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারপর থেকে কিন্তু প্রতি বছর আজকের এই দিনটাকে কিন্তু সাড়ম্বরে পালন করা হয়। আমি চিত্র সাংবাদিক নির্মলকে বলবো দেখাতে, আমার পেছনের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, মানুষ কিন্তু আসতে শুরু করছেন এবং তারা প্রার্থনাতে অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে সেই প্রার্থনার ছবি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। আমাদের উত্তর হবে আমাদের প্রার্থনা শ্রবণ কর। গোটা বিশ্বে যেভাবে আজকে বড়দিন পালন হচ্ছে ঠিক সেরকমভাবে কিন্তু 1929 সাল থেকে এই কাঁচরাপাড়াই চাচ্ছে। আজকের বড়দিন উপলক্ষে এখানে কী কী অনুষ্ঠান পালন করা হচ্ছে, কীভাবে পালন করছেন আপনারা যদি একটু? অ্যাকচুয়ালি আমাদের 2 তারিখ থেকে শুরু হয়েছে আমাদের প্রোগ্রাম। 2 তারিখে আমাদের আমাদের সেন্ট জর্জেস চার্চে ওখানে প্রতিষ্ঠা দিবস ছিল, ওখানে আমরা প্রোগ্রাম করেছি। তারপরে বাতাসবাড়ি, কল্যাণী বাতাসবাড়ির ওখানে আমরা যে বাচ্চাগুলো আছে, গরিব বাচ্চা বস্তি, সেখানে আমরা প্রোগ্রাম করেছি। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে গিফট থেকে দেওয়া শুরু করে সব কিছু। তারপরে তো আপনারা দেখেছেন যে কার্নিভাল আমরা করলাম। হ্যাঁ, কার্নিভালটা করার পরে আবার 15 তারিখে আমরা শ্যামনগর গেছিলাম, সেখানেও একটা ইয়ে আছে, কী বলে, গাউডিয়ার ওখানে একটা বস্তি আছে, সেই বস্তিতে আমাদের বাচ্চাদের সব খাওয়া দাওয়া থেকে শুরু করে গিফট থেকে শুরু করে সব কিছু করা হয়েছিল। কালকে চার্চ হয়েছে, কালকে খ্রিসমাস ট্রি পালন করা হয়েছে সন্ধ্যাবেলা। বাচ্চাদের অনুষ্ঠান ছিল, নাচ গান ইউথ মহিলা সমিতি এবং সানডে স্কুলে তারা করেছে। আর আজকে হচ্ছে আমাদের এখন উপাসনা চলছে দেখছেন ভিতরে। আর আজকে সবার জন্য চার্চ খোলা থাকবে, সবাই এসে প্রার্থনা করবে রাত 11টা অবধি। আর আগামীকাল কোনো? না, আগামীকাল কিছু প্রোগ্রাম নেই এখন। এইটুক আবার আমাদের জানুয়ারি মাসের 30 এবং 31 তারিখে একটা উদ্দীপনা সভা আছে, এখানেই হবে, প্রায় 2-2500 লোক হবে, সেইটা আমাদের প্রোগ্রাম করে শেষ করব। শতাব্দী প্রাচীন চার্চ, সেই জায়গায় দায়িত্ব আপনাদের উপর আছে একটা, তো বাড়তি চাপও থাকে সেই পুরনো দিনের রীতিরিওয়াজ মেনে এই অনুষ্ঠানগুলোকে, সেটা কীভাবে সামলান? সামলাতে হয়, সামলেই আসছি। আমাদের সিনিয়র যারা ছিল তারা সামলে এসছে, এখন আমরা সামলাচ্ছি। শুধু এই চার্চ বলে নয়, আমাদের দেখবেন আর একটা চার্চ আছে 1920 সালের, সেটা হচ্ছে সেন্ট জর্জেস চার্চ ফোরম্যান কলোনিতে, ওখানেও আমরা চার্চ করেছি। আজকেও ছিল 9:30 থেকে সেখানে চার্চ হলো। জোনপুর চার্চ আছে আমাদের এই কাঁচরাপাড়া পাস্টোরেটে, বড় চার্চ, পাঁচখানা আছে, 5টা চার্চেরই দায়িত্ব আমাদের। আপনার নাম আর পরিচয়? আমার নাম অভিজিৎ মণ্ডল, এই চার্চের সেক্রেটারি, এবং 5টা যে চার্চ আছে তার সেক্রেটারি, পাস্টোর সেক্রেটারি। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়।